আমরা উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশনের কথা জানি, মানে ব্লাড প্রেশার বেড়ে গেছে। কিন্তু ডাক্তারের কাছে গেলে, চোখের ডাক্তারের কাছে গেলাম, উনি বলেন তোমার চোখের প্রেশার বেড়ে গেছে। তো চোখের এরকম প্রেশার হয় নাকি, চোখের প্রেশার বিষয়? হ্যাঁ, চোখের প্রেশার হয়। যেমন ধরুন একটা বেলুন, বেলুনের বাইরে ভেতরে একটা প্রেশার থাকে, বেলুনে হাওয়া ভরলে তার মধ্যে একটা প্রেশার সৃষ্টি হয়, তবে তো বেলুনটা ফোলে। আমাদের চোখটা ওরকম আই বল আসলে, তো তার মধ্যে একটা প্রেশার থাকে। তার মানে ওরকমই, অত ইজিলি নয় ব্যাপারটা, অনেকগুলো পোর্শন আছে চোখের যেখানে এটা মেজার করা হয়। হ্যাঁ, চোখের একটা প্রেশার হয়। এবং যেমন বেলুনটা ধরুন খুব বেশি প্রেশার হয়ে গেলে বার্স্ট করবে, তো চোখ তো আর বার্স্ট করে না। যেটা হয়, চোখের শেষের দিকে একটা নার্ভ থাকে, তো যে প্রেশারটা বাইরের এবং ভেতরের যদি কোনো ইমব্যালেন্স হয়, তখন ওই ভেতরের নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে। মানে অপটিক নার্ভ, অপটিক নার্ভের কথা বলছি, যেটা আস্তে আস্তে শুকিয়ে যায় এবং সেটা চোখের প্রেশার বেড়ে গিয়ে হয়, এ কথাটা সঠিক নয়। সঠিক কথাটা হচ্ছে চোখের যে প্রেশার, সেটা ওই চোখের যে অ্যানাটমিক্যাল পার্টস আছে সেটার জন্যে বেশি, ওই চোখের জন্যে ওই প্রেশারটা বেশি, গঠনমূলকভাবে যে অংশটা রয়েছে তার জন্যে, তার ফলে ওই নার্ভটা আস্তে আস্তে শুকিয়ে যায়। এবং আমরা অনেকেই জানি একটা রোগের কথা, গ্লুকোমা, যেটা আমি আগে বললাম ডায়াবেটিসেও হয়, এবং সেই গ্লুকোমা রোগে চোখ লাল হয়, চোখের প্রেশার অনেক সময় খুব বেশি হয়ে যায়, নার্ভ শুকিয়ে যায় এবং খুব খারাপ অবস্থায় অন্ধত্ব আসে। বিকজ গ্লুকোমা রোগে নষ্ট হয়ে যায় দৃষ্টি, কিন্তু ফিরে আসে না। গ্লুকোমা রোগে চোখ লাল হয়, জল পড়ে, অনেকে শুধু জল পড়া নিয়ে আসে, অনেকে চোখ লাল নিয়ে আসে, অনেকে অ্যাডভান্স স্টেজে আসে যখন দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে। এর ক্ষেত্রে চিকিৎসাটাও এক একটা স্টেজের উপরে, ডেফিনেটলি খুব আর্লি স্টেজে এলে আমরা খুব খুশি হই, কারণ তখন আমরা চেষ্টা করি ওটাকে অ্যারেস্ট করার, যতটা লস হয়ে গেছে গেছে, কিন্তু অ্যারেস্ট করার। সেকেন্ডলি হচ্ছে আমরা চেষ্টা করি সাসপেক্ট যারা ধরুন ফ্যামিলিতে আছে, বা হাই ডায়াবেটিস, বা যাদের গ্লুকোমার আরও অনেক কারণ আছে, সেই কারণের মধ্যে পড়েন, শরীরের খারাপের সেরকম কিছু শরীরের অসুখ আছে, তাদেরকে আমরা চেষ্টা করি সাসপেক্ট হিসেবে তুলে তাদের কিছু চিকিৎসা করে দেওয়া, লেজার দিয়ে বা কোনো রকম ওষুধ শুরু করে দিয়ে চোখের প্রেশার বেশি থাকলেও কন্ট্রোল করার চেষ্টা করি। একটু অ্যাডভান্স স্টেজ হয়ে গেলে আমরা হয়তো রেগুলার ওষুধে রেখে দিই, একদম এন স্টেজে অনেক সময় অপারেশন করতে হয়, নানা রকম অপারেশন, কমপ্লিকেটেড অপারেশন, তো চিকিৎসা করতেই হয় এটাকে। খুব খুব ডেঞ্জারাস রোগ, ইনফ্যাক্ট আমি বলবো ওয়ান অফ দ্য ভেরি ড্রেডফুল ডিজিজেস, সেই জন্য প্রত্যেকের অ্যাওয়ার থাকা উচিত গ্লুকোমা রোগ সম্বন্ধে। 40-এর পর চোখের